দেখুন আজকে যারা জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের কথা বলে তাদেরকে দুনিয়াদাররা গালি দেয়, জঙ্গিবাদ বলে, মৌলবাদী বলে, বলে কি না, সন্ত্রাসী বলে। এরা এইসব কিছু মন্ত্রী এমপি যারা জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের কথা বলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়, ইসলামী শরীয়া আইন চায়, তাদেরকে বলে মোল্লা। বেটা, কদ্দুর পড়াশোনা করে মন্ত্রী মিনিস্টার হইছ, বুদ্ধিজীবী হইছ, আমরা খোঁজ নিয়ে দেখে ফেলছি এমন মোল্লাও আছে বাংলাদেশে জাতির জুতা বহনের যোগ্যতাও তোমাদের হয় নাই। আক্রোশটা কোথায়? বলে মোল্লা। কি বলে? তারপরে মৌলবাদী, উগ্রবাদী, আমরা উগ্রবাদী, আমরা মৌলবাদী। আর তাদের অত্যাচার থেকে, নিপীড়ন থেকে, তাদের জুলুম থেকে, গালি থেকে বাঁচার জন্য কিছু আবার বাংলাদেশে আছে ধরবেশ। এরা আবার মোটা কালি দিয়া লিখে দিছে আমরা রাজনীতি করি না, অরাজনৈতিক সংগঠন। এর মানে ভাই সাহেব যাই করেন আমার কোমরে রশি দিয়েন না, হাতে কড়া লাগাই না, আমারে আমার মতো থাকতে দেন, আপনি আপনার মতো থাকুন, ঠিক কিনা? আরেকদল মৌলবী সাহেব দেখছে যে না, তো এমনি থেকে লাভ কি, রাজনীতি যখন করি না একটু ওনাদের দালালি করি, কিছু হালুয়া রুটির ভাগ তো পাবো। ওনারা আবার দেখলাম এই বারো বছর হালুয়া রুটির ভাগ নিছে, হালুয়া রুটির ভাগ, যারা এতদিন হালুয়া রুটির ভাগ দিছে ওনারা এখন আবার চিন্তা করতেছে, সামনে তো নির্বাচন এক বছর পর, ওনারা চিন্তা করতেছে যে বেটা দলের বড় বড় স্ট্যান্ডিং কমিটির সদস্যই তো আমার দরকার নাই, হালুয়া রুটির ভাগ দিতে মৌলবি দরকার কি, এগুলোর সাইড করছে, এগুলোরে যে যা দিছি তাতেই খুশি থাকো। এর মানে তেইশের পরে মৌলবিদের হালুয়া রুটির ভাগও গেছে, দুনিয়াও গেল। আমি খুব কম কথায় একটু ইঙ্গিত দিলাম, যারা বুঝার বুঝে নিবেন, আর যারা না বুঝার ওদেরকে বুঝানোর মতো কোনো জ্ঞান বুদ্ধি আমার কাছে না, বুঝেন নাই? এই যে হালুয়া রুটির ভাগ যারা এতদিন দিছে মৌলবিগুলো, এগুলো এখন মানে যারা হালুয়া রুটি দিছে এরা এখন চোখ লাল করতেছে, সরে যাও, তেইশের পরে নো চান্স, তেইশের পরে। তো যারা হালুয়া রুটির ভাগ নিল না, সেরাতে মুস্তাকিমে থেকে মানুষকে সেরাতে মুস্তাকিমে ডাকলো, এই লোকগুলোর নতুবা কোমরে রশি লাগছে, হাতে করা লাগছে, মারা হয়, পিছানো হয়, মৌলবাদী বলা হয়, জঙ্গিবাদী বলা হয়, মামলার পর মামলা দিয়ে ফাঁসানো হয়, ঠিক কিনা, ভয় দেখানো হয়। এ লোকগুলো দুনিয়াতে কষ্ট করলো, আখেরাত তো তাদের কামিয়াব। তারা তোমরা যারা হালুয়া রুটির ভাগ নিলা মৌলবীরা, একটু যাইয়া যারা আছে দায়িত্বে, তোমাদের মা খালা আপা খালু দুলাবাই চাচা এদের কাছে যে একটু হাতে পায়ে ধরে বলতে পারো না যে একটা যুগ আপনাদের দালালি করছি, এখন তো ইসলামের বিপক্ষে অনেক কর্মকাণ্ড হচ্ছে দেশে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, তারপরে শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ ঢুকানো হয়েছে, ধর্মশিক্ষা 23 সাল থেকে পরীক্ষা হবে না, আল্লাহর হস্তে আমরা তো আপনাদের দালালি করছি, তো জাহান্নামে তো বিনা হিসাবে যাইতে হবে, অন্তত আমাদের পরকালে মুক্তির জন্য এই কাজগুলো কইরেন না। বলবে? বলার সাহস আছে? তা আপনারা বলেন এই মৌলবীদের কি বিচার হওয়া উচিত? এই সব দালাল মৌলবীরা সকল যুগেই মুসলমানের ক্ষতি করছে, উচিত এদেরকে জনগণকে মুক্ত মঞ্চ করে শরিয়া আদালতের মাধ্যমে অন্তত দোর্রা মারা উচিত তাদের, জাতিকে তারা বিভ্রান্ত কেন করল? তারা যারা কাছাকাছি যায়, হ্যাঁ চাষা চাষি খালা দুলাবাই আপা তাদের কাছে যেতে পারে নাকি, অন্তত পজিটিভ বুস্টটা কি দিতে পারে না যে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয় না, ঠিক কি না? এরা করে তোষামোদি, কি করে, হ্যাঁ মোসাহেবকে তোষামোদি, হ্যাঁ সূর্যাস্তকে উত্তর উঠছে, আপনি যেহেতু বলছেন উত্তরই উঠছে, দুপুর 12টা শীত লাগতেছে, রাত চলে আসছে,
হ্যাঁ আপনি তো বলছেন তো এইটাই হবে নাকি রবীন্দ্রনাথের তো সমত কবিতা পড়ছেন না আরে নজরুলের তা রবীন্দ্রনাথ না রবীন্দ্রনাথ নিজে ইংরেজদের তো সমাধি করছে সারা জীবন তো সমাধি করতে করতে রবি ঠাকুর নোবেল পাইছে আর নজরুল বিদ্রোহ করছে কি করছে রবীন্দ্রনাথ যখন তো সমাধি করছে ইংরেজদেরকে দেবতা বলছে আমার রবীন্দ্র আমার নজরুল তখন বলছে কারার ওই লৌহ কপাট ভেঙ্গে কর করে লোপাট ঠিক কিনা তার মধ্যে তোষামুদি ছিল না হ্যাঁ নজরুল আর রবীন্দ্রনাথ একসাথে কোথাও যাচ্ছে রেলগাড়িতে ইংরেজ উঠছে হ্যাঁ নজরুলের সহ্য হয় নাই দেখে একটা গাধা এখন ইংরেজ তার সাথে তো আবার বাঙালি আছে একটা পিএস কে আপনি ইংরেজ স্যারকে গাধা বললেন রবীন্দ্রনাথ চিমটি কাটতেছে নজরুলকে করছো কি আমার নোবেল তো যাবে তখন রবীন্দ্রনাথ ডিরেক্টর ব্যাখ্যা দিছে গাধা মানে ওই গর্ধবের কথা বলে নাই গা মানে শরীর ধা মানে ধবল ইংরেজের শরীরটা তো সাদা এ বলছে গাধা এই ছিল রবি ঠাকুরের তোষামোদী হ্যাঁ তার এন্টিচে ছিল নজরুলের বিদ্রোহ সুবহান আল্লাহ দোয়া করি না যা দেখ নজরুলকে কারণ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে যে কবিতাগুলো লিখে গেছে নজরুল আমি মনে করি এগুলো তার আগের গুনাহের জন্য তওবা হয়ে গেছে নাজাতের একটা বায়েস হয়ে গেছে সুবহান এখন বুঝি নজরুল মারেফতের কত এলেম রাখত সুবহানাল্লাহ আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ সে পথে মর এটি যেতেন নূর নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত মুহাব্বত কি পরিমাণ থাকলে এরকম কবিতা লিখতে পারে মানুষ এই কবিতাগুলো স্কুলে পাঠ্য করা হয় নাই নজরুলের না এগুলো নাই এগুলো অন্যান্য কবিতা পাঠ্য করা হইছে কারণ নজরুলের কবিতা পড়লে নাস্তিক আস্তিক হবে অমুসলিম মুসলিম হবে ঠিক কিনা আমার পথভ্রষ্ট যুবকরা দিনের পথে ফিরে আসবে সেজন্য এই কবিতাগুলোকে পাঠ্য করা হয় না কথা বুঝতেছেন তাহলে আমাদেরকে অবশ্যই সিরাতে মুস্তাকিমে যাত্রী হতে হবে আর সিরাতে মুস্তাকিমে টিকে থাকার জন্য জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ